নমস্কার, ডাকুয়া গোট ফার্মের পক্ষ থেকে যে ট্রেনিং প্রোগ্রামগুলি করানো হয় সেই ট্রেনিং প্রোগ্রামে প্র্যাকটিক্যালে ক্যান্ডিডেটদের কী কী শেখানো হয় তো সেটারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ছাগলকে IM বা ইন্ট্রামাস্কুলার, বাংলায় যেটাকে আমরা মাংসপেশি বলি, সেই মাংসপেশিতে কীভাবে ইঞ্জেকশন লাগাতে হয় সেটা আমরা হাতে ধরেই কীভাবে শেখাই। তো আমাদের যে এক সপ্তাহের ট্রেনিং হয় সেই এক সপ্তাহের ট্রেনিংয়ে ইঞ্জেকশন লাগানো থেকে শুরু করে ভ্যাকসিনেশন, কীভাবে খুর কাটতে হবে, কীভাবে এয়ার টেকিং করতে হবে, এই প্রত্যেকটা জিনিস শেখানোর চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা ক্যান্ডিডেটের মাধ্যমে ইঞ্জেকশন লাগানো দেখাবো, যে কীভাবে আমরা ক্যান্ডিডেটদের বুঝিয়ে কীভাবে ইঞ্জেকশন লাগাতে হয় সেই জিনিসটা শেখাচ্ছি। তো যাই হোক, এছাড়া আমাদের এখানে ট্রেনিং নেওয়ার পর তাদের কতটা এক্সপিরিয়েন্স আসলো বা তারা নিজের থেকে কতটা সাহসী হলো যে নিজেরা ছাগলকে ইঞ্জেকশন লাগাতে পারবে এবং তাদের ট্রিটমেন্ট করতে পারবে, তো তাদের কাছ থেকে আমরা শুনবো যে ক্যান্ডিডেট কী বলছেন, উনি আপনাদের কী বোঝাতে চাইছেন, যে আমাদের এখানে ট্রেনিং নিয়ে সে কতটা শিখলো, তো সেই ক্যান্ডিডেটের মুখে আপনারা শুনবেন। তো যাই হোক, এটি নতুন ক্যান্ডিডেট যাকে কখনো ছাগলকে ইঞ্জেকশন লাগানি, তো তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে তার হাত দিয়ে আমরা ইঞ্জেকশনটি লাগিয়ে নেব। তো এই ইঞ্জেকশনটি লাগানো হচ্ছে, এটি সাধারণত এটি লিভার এক্সট্রাক্টের একটি ইঞ্জেকশন। তো যাই হোক, ফার্স্ট টাইম যার জন্য একটু সে নিজেও ভয় পাচ্ছে। তো এবার একে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল, খুব ছোটো, তো যার জন্য তার একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আপনারা ক্যান্ডিডেটের মুখে শুনবেন যে আমাদের এখানে ট্রেনিং নেওয়ার পর সে কতটা কি শিখেছে এবং কি বলছেন, তো দেখুন। আচ্ছা, এখন আমরা একটা ভাইয়ের ফিডব্যাক নেব, উনি কি বলছেন আমাদের এই ট্রেনিং সম্পর্কে। আচ্ছা, তোমার নাম? আমার নাম কিরণ চন্দ্র সরকার। আচ্ছা, আমার মালদা ডিস্ট্রিক্ট, গ্রাম সোহরা, পোস্ট অফিস আদিন স্টেশন। এখানে যে ট্রেনিং নেওয়ার জন্য কিভাবে, কোথা থেকে যোগাযোগ করলে যে এখানে ট্রেনিং হচ্ছে, কিভাবে জানতে পারলে? আমি ইউটিউবে দেখেই এখানে যোগাযোগ করলাম, যে ডিস্ট্রিবিউশন নাম্বারে ফোন নাম্বার দেওয়া ছিল, তো ডাকুয়া গোট ফার্মের এই চ্যানেল দেখে। আচ্ছা, তো ওখানে ওই নাম্বারে ফোন করলাম, ফোন করে সবকিছু ডিটেলস ফোনে শুনলাম, যে কোথায় ট্রেনিং হবে, কি হবে এগুলো সম্বন্ধে। আচ্ছা, তারপর ফোন টোন করে 500 টাকা অ্যাডভান্স করতে বলছিলে, তো ওই 500 টাকা অ্যাডভান্স করলাম অ্যাকাউন্টের মাধ্যমে। আচ্ছা, তারপর ট্রেনিংয়ের সময় বাকি টাকাটা দেওয়া হলো আর কি। আচ্ছা, তো কদিনের ট্রেনিং নিলে? আমি তো মনে ভাবছিলাম যে 2 দিনের ট্রেনিং নিব। তো এখানে ট্রেনিং নেওয়ার সময় যে একটা ইন্টারেস্টিং আছে, আচ্ছা আচ্ছা, তো ওই জন্য আমি আবার 7 দিনের ট্রেনিং নিলাম, যাতে আমার ফার্ম চালাতে সুবিধা হয় আরও ভালোভাবে। তো তাতে তোমার কেমন লাগলো ট্রেনিং নিয়ে, তুমি ফার্ম করতে পারবে এরকম নিজের মধ্যে কনফিডেন্স এসেছে, মানে ধারণা এসেছে যে আমি ফার্ম করতে পারবো? হ্যাঁ, আমার এটা তো একদম মনে তো হচ্ছে সাহস জেগে গেল একটা, যে অনেক কিছু শিখলাম, অনেক কিছু ট্রিটমেন্টও আমি করেছি, মানে বাড়িতে কয়েকটা আছে, ওটাকে এখানে শিখছি, বাড়িতে গিয়ে মানে ট্রিটমেন্ট করছি। তো যা বুঝতে পারছি মানে ভালো সাকসেস হচ্ছে আর কি। আর তোমার কি মনে হয় যে যারা নতুন ফার্মিং করবে তাদের কি তোমার ইউটিউব দেখে ফার্মিং করা উচিত না ট্রেনিং নিয়ে ফার্মিং করা উচিত? ইউটিউব দেখে মানে ছাগল ফার্ম করাটা একদমই উচিত না। আচ্ছা আচ্ছা, ট্রেনিং নিলে একটা সুবিধা হয়, সবকিছু জানা থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে দেখে আর হঠাৎ করে ছাগল কিনে নিয়ে এসে ফার্ম শুরু করে দেওয়া মানে প্রচণ্ড রিস্ক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো সব কিছু ট্রেনিং ফ্রেনিং নিয়ে যদি করা যায় তাহলে মানে কি 100-এর মধ্যে 90% মানে ইয়ে থাকবে আর কি। ট্রেনিংয়ে কী কী শেখানো হলো, যে কোন ধরনের ব্রিড দিয়ে ফার্মিং করতে হবে, ঠিক আছে, বা ফার্ম করতে গেলে কী কী যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি কীভাবে আমরা ট্র্যাকেল করবো বা সেই সমস্যাগুলি কীভাবে সমাধান করবো, তো বিশেষ করে রোগের ওপর, তাই তো? হ্যাঁ, রোগ তো আছেই, তারপর এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, তারপর এই সিরোহী ছাগল যেটা আছে, তো আমি যেটা ভাবলাম যে ব্ল্যাক বেঙ্গল আর সিরোহী এটাই করাটা মনে হয় উচিত হবে, আর হ্যাঁ ক্রস ব্রিড করার মানে একটা ইয়ে। তো যা শুনলাম ভালো লাগলো।
বা তোমার বাকি যে লোকেরা যারা ট্রেনিং নিতে চায়, অনেকেই মানে সন্দেহ করে যে এখানে সঠিক ট্রেনিং পাওয়া যাবে কি না, এখানে ট্রেনিং নেবো কি না, বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এরকম দেখা যায় যে ট্রেনিংয়ের নাম করে শুধু ট্রেনিং করাচ্ছে কিন্তু সেখান থেকে কিছু শিখতে পারতেছে না, তো তোমার কী মনে হয় এখানে ট্রেনিং নেওয়া বাকি লোকেদের উচিত? কী বলবে বাকি লোকদের যারা ট্রেনিং নিতে চায়? না, যারা যদি এখানে ট্রেনিং নিতে চায় তো অবশ্যই সঠিক হবে। আর আমিও ভাবছি, মানে গর্ব হচ্ছে আমার যে আমি মানে সঠিক জায়গায় এসেছি, আর আমিও মানে ভুল করিনি অন্য যেখানে সেখানে ট্রেনিং নেওয়া, মানে এমন জায়গায় এসেছি মানে সঠিক জায়গায় আমি ট্রেনিং নিতে এসেছি।